मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस जिंदाबाद নির্বাচন শেষ হতেই বড়সড় ভাঙন বিজেপিতে। তপন ব্লকের দশ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোট চার সদস্য বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। সোমবার তপন চৌপতিতে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি কর্মসূচির মধ্যে দিয়ে যোগদানকারী প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিপ্লব মিত্র। জানা গেছে মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ১২ জন, তার মধ্যে চারজন তৃণমূল, সাতজন বিজেপি ও একজন নির্দল। চলতি মাসের ১৮ তারিখে উপপ্রধান সহ মোট তিন সদস্য বিজেপি ছেড়ে যোগদান করে তৃণমূলে। এই ঘটনার ১০ দিনের মাথায় খোদ প্রধান সহ মোট চারজন বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূলে, যার ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জন। স্বাভাবিকভাবেই ওই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে গেল। প্রসঙ্গত, ২১ বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় তিনটি আসনে জয়লাভ করে তৃণমূল ও তিনটি আসনে বিজেপি। সেই সঙ্গে ২০০র বেশি আসনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল ক্ষমতায় আসতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে দল বদলের পালা। সেই মতো সোমবার একটি কর্মসূচির মধ্যে দিয়ে তপন ব্লকের দশ নম্বর ডাইন মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোট চার সদস্য বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূলে। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানালেন মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পুরসভার প্রশাসক প্রশান্ত মিত্র, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হোসেন মণ্ডল, তৃণমূল নেতা রবিউল সরকার, রামপাড়া চ্যাত্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসার আলী, মাফেজার আলী সহ এক ছাক তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র কি জানিয়েছেন শুনে নেব। আজকে তপন ব্লকের দশ নম্বর মালঞ্চা যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা বর্মন, শিল্পী ওরাও সঞ্চালক, শিবানী বর্মন সঞ্চালক, হরিপদ বর্মন সঞ্চালক, এই তিনজন সঞ্চালক এবং প্রধান তারা আজকে আমাদের দল তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির হচ্ছে নেতৃত্বে তারা আস্থা প্রকাশ করে আমাদের দলে আমাদের পতাকা নিয়ে আমাদের এই তপন যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে সবাই যোগ দিল আমাদের দলে। এবং এদের সঙ্গে আমাদের হাকিমুল মণ্ডল, ইমাম আজম, জাহাঙ্গীর আলম সরকার, শাহি আলম সরকার, রাসেল মণ্ডল, ফৈমুদ্দিন মণ্ডল, মিনারুল হোসেন, এরা বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিল আরএসপি সিপিএম এর সঙ্গে, এরাও যোগ দিল। পাশাপাশি আমাদের যারা বিজেপি আছে এই অঞ্চলে তারা নেতৃত্ব দেয় মানি তির্কি, গোপাল তির্কি, মিঠুন তির্কি, তাপস তির্কি, অমূল্য তির্কি, অমল তির্কি, মগ বান্ড, আমিনুর মণ্ডল, এরা যারা বিজেপি দলটাকে পরিচালনা করতো এই পঞ্চায়েতে তারাও আজকে সবাই মিলে যোগ দিল। তাদের নেতৃত্বে আরও যারা কর্মীরা আছে বিজেপির অনেকেই যোগ দিল। আমরা তাদের সবাইকে সাদরে গ্রহণ করলাম দলের পক্ষ থেকে। আজ থেকে এরা আমাদের দল তৃণমূল কংগ্রেসের প্রধান এবং সঞ্চালক হিসাবে এবং পরিচিত হবে পঞ্চায়েতে। এবং এই সমস্ত কর্মীরা যারা আছে নেতৃত্ব আছে তারা আমাদের দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী হিসাবে তারা আমাদের দলের সঙ্গে থাকে। তারা এটা নিঃসন্দেহে দশ নম্বর গ্রাম পঞ্চায়েত একসময় আমাদের তৃণমূলেরই দখলে ছিল, পরবর্তীকালে সেই অঞ্চলটা দখলে চলে যায় বামফ্রন্ট এবং বিজেপি মিলিত শক্তির কাছে পরাজিত হয়ে সেই জায়গাটাতে আবার নতুন করে এই সবাই এসে যাওয়াতে প্রধান সহ সঞ্চালক সহ সবাই চলে আসাতে নিঃসন্দেহে আমাদের দল শক্তিশালী হলো। এবং আগামী দিনে এই শক্তি নিয়েই আমরা যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষে যাতে অঞ্চল পঞ্চায়েতটা আমরা রাখতে পারি তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো। তপন থেকে অমল দাস ও নারায়ণ বসাকের রিপোর্ট, জিসিএন নিউজ।